আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন নিউ ক্রিমিনাল লস। আমি ইন্সপেক্টর সুব্রত মৈত্র, আজকে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের কোঅর্ডিনেটর, এবং আমার সঙ্গে আছেন শ্রী পারভেজ ইসলাম মহাশয়, উনি হচ্ছে স্টেট কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশ একাডেমি, উনি হচ্ছে আজকের কোর্সের ডাইরেক্টর। তো আমাদের যত ডিভিশন আছে, আমরা ডিভিশন ওয়াইজ আমরা এই কোর্সটা করছি। অলরেডি আমরা ইস্ট ডিভিশন, ইএসডি ডিভিশন, এবং এই জাস্ট কিছু সময় আগেও আমরা পোর্ট ডিভিশন থেকে কমপ্লিট করে এলাম। তো এই প্রোগ্রামটা আমাদের কন্টিনিউয়াসলি চলবে। তো অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটার নাম দিচ্ছি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, জাস্ট অ্যাওয়ার করা, আর কিছু নয়। তো এই জি নিউ ক্রিমিনাল ল, অর্থাৎ বিএনএস, আপনারা সবাই জানেন যে নতুন অ্যাক্ট তৈরি হয়েছে। আগে যেখানে আমাদের তিনটে মেজর অ্যাক্ট ছিল, আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, এই তিনটি মেজর অ্যাক্টের পরিবর্তে নতুন আইন এসে 2023 সালের ডিসেম্বর এসে আপনারা সবাই মোটামুটি জেনে গেছেন। তো কি আইন এসছে তাও জেনে গেছে, বিএনএস, বিএলএসএস, বিএসএ। তো এই অ্যাক্টে মূলত অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা শর্ট টাইমের মধ্যে আমরা তিনটে সেশনে আমরা ভাগ করেছি। একটা সেশন থাকছে হচ্ছে, ফার্স্ট সেশন থাকছে হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সমিতি, এটার উপরে 40 মিনিট। নেক্সট হচ্ছে রয়েছে ইন্ডিয়ান পেনাল কোড অর বিএনএস, ভারতীয় ন্যায় সমিতি রয়েছে একটা সেশন। লাস্ট সেশন রয়েছে ভারতীয় সুরক্ষা অধিনিয়ম বিএসএ, অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট। এই তিনটে অ্যাক্টের যেহেতু অনেক চেঞ্জ এসছে, অনেক পরিবর্তন এসছে, তো এই অল্প সময়ের মধ্যে বিরাট কিছু আমরা আপনাদেরকে দিতে পারবো না। জাস্ট আমরা আপনাদের অ্যাওয়ার করবো, এবং কয়েকটি সেকশন, নতুন সেকশন আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কোন সেকশনগুলি ডিলিট হয়ে গেছে, যে বাতিল হয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই এই অ্যাক্টের মধ্যে মানে মেইন যেটা বলতে চাইছি আমি, আপনারা ভাবছেন যে নতুন অ্যাক্ট এসছে, বিরাট কঠিন অ্যাক্ট এসছে, বিরাট কঠিন কিছু নয়, বিরাট চেঞ্জও কিছু হয়নি। বিএনএস থেকে যেমন আপনার মোটামুটি 14 সেকশন নিউ সেকশন এসছে, এই 14 সেকশন কিন্তু টোটালি নিউ সেকশন। মব লিঞ্চিং রয়েছে, অর্গানাইজড ক্রাইম রয়েছে, স্ন্যাচিং রয়েছে, আরো কিছু রয়েছে, আমরা পরে এগুলো আলোচনা আসবো। এবং বিএনএসএস থেকেও কিছু কিছু এসছে, এবং এভিডেন্স অ্যাক্ট থেকেও সামান্য কিছু পরিবর্তন এসছে, যেটা ইলেকট্রনিক্স এভিডেন্সের উপরে জোর দেওয়া হয়েছে। আর বিএনএস এবং আইপিসির সঙ্গে চেঞ্জ যেটা এসছে, আগে যেখানে ইন্ডিয়ান পেনাল কোড ছিল, বহু বছর আগে ইন্ডিয়ান পেনাল কোড তৈরি হয়েছিল, সেটা হ্যাপাজার্ডলি ছিল। যেমন আপনার 354 সেকশন এক জায়গায় ছিল, আবার 509 এক জায়গায় ছিল, কিন্তু এই নতুন বিএনএস আইনে জোর দেওয়া হয়েছে অফেন্সেস এগেনস্ট ওম্যানের উপরে জোর দেওয়া হয়েছে, ফলে এই অফেন্সেস এগেনস্ট ওম্যান সেকশনগুলো কিন্তু পরপর রাখা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান পেনাল কোডের যে ডেফিনিশন সেকশনটা ছিল 1, 2, 3, 4, 5, 6 করে 52 পর্যন্ত ছিল, সেগুলোকে কিন্তু একসঙ্গে সেকশন 2 এর আন্ডারে করা হয়েছে, এবং এগুলো কিন্তু ডিকশনারির মতো অ্যালফাবেটিক্যালি করা হয়েছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এছাড়া আরো কিছু চেঞ্জ এসছে, যে চেঞ্জগুলো এসে নর্মালি পানিশমেন্ট এসছে, পানিশমেন্ট আগে যেখানে 50 টাকা ফাইন ছিল, 1000 টাকা ফাইন ছিল, সেটা 10,000 হয়েছে, এবং বিএনএসের টোটাল সর্বোচ্চ ফাইন এসছে 2 লাখ রুপিস হয়েছে ফাইন। পরে আমরা আলোচনা আসবো। তো আমি আর সময় নষ্ট করবো না, আমি আমার ডাইরেক্টর স্যার, এই কোর্সের এই প্রোগ্রামের ডাইরেক্টর স্যারকে আমি রিকোয়েস্ট করবো, স্যার আজকে আপনি আপনার মূল্যবান সেশনটাকে দিন, সময়টুকু দিন, জাস্ট 40 মিনিটসের মধ্যে। স্যার আমি জানি আপনি পারবেন না করতে, কারণ এই সেশনের মধ্যে প্রচুর সেশন রয়েছে, যেগুলো সম্ভব হয়, যতটা পারছি আমরা ততটাই আলোচনা করবো। আরেকটা কথা বলে দিই, এই যে এই নতুন যে আইডিগুলো বই কোথায় পাবো, কোথা থেকে জানতে পারবো? এটার জন্য আমাদের কলকাতা পুলিশের বিভিন্ন সংকলন যে অ্যাপসটা রয়েছে, সংকলনের মধ্যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা অ্যাপস করা হয়েছে। এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু আমরা আমাদের কলকাতা পুলিশ একাডেমি থেকে আমরা একটা কম্প্যারিজন করে একটা আমরা বই বের করেছি। দেখুন, আমরা এই বইটা আমরা সবাইকে দিতে পারিনি, এটা আমরা বিভিন্ন থানা এবং ডিভিশনাল ডিসিদের কাছে কিন্তু আমরা এই কম্পেয়ার করেছি আমরা, এবং আরেকটা বই আমরা পাবলিশ করছি, এক এ ক্লাস। একটা গ্লাস মানে হচ্ছে কোন লগগুলো নতুন হয়েছে, তো এই একটা গ্লাসটা এই বইটা কিন্তু সবাই পাবেন না। এর সোর্স কোথায় আছে? এর সোর্স আপনারা পাবেন হচ্ছে বিপিআরডি ওয়েবসাইটে যাবেন, বিপিআরডি ওয়েবসাইটে গিয়ে নিউ ক্রিমিনাল লস আছে, ওখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়াও আমাদের যে এলএমএস রয়েছে, এলএমএস এ গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। এটা আপাতত স্টাডি ম্যাটেরিয়াল আছে, আমরা কোনো স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আপনাদের দিতে পারছি না। থ্যাংক ইউ স্যার।